হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন তো আজ আমি আমার পুশির জন্য একটা জামা বানাবো তো আমার বাসায় একটা শার্ট কাপড় ছিল সেইটা দিয়েই আমি আমার পুষির জন্য জামাটা বানাবো আর ওকে আজকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে সেই জন্যই আজকে আমি জামাটা বানাবো যাতে করে ওকে পরিয়ে দিয়ে নিয়ে যেতে পারি তো প্রথমে আমি ওর মাপটা নিয়ে নেই কতটা কি হবে তারপরে সেই মাপ অনুযায়ী আমি এই কাপড়টা কাপড়টা কেটে নেই। নেই। আর তারপর সেই অনুযায়ী সেলাইও করে সেলাই করার পর দেখি কাপড়টা একটু ছোট হয়ে গেছে সেই জন্য পরে আমি আবার একটা কুচি দিয়ে ঝুল লাগিয়ে নিয়েছি আর ওকে পরার পর মার্শাল্লা ভালোই লাগছিল তবে একটু ছোট হয়ে গিয়েছিল আমি ভেবেছিলাম যে একটু ছোট করে বানিয়ে দেই তাহলে ওর প্রসব পায়খানা করার সময় কোনো সমস্যা হবে না কিন্তু সেই হিসেবে একটু ছোট হয়ে গিয়েছে আর একটু বড় করা উচিত ছিল এই যে আমি এখন ঝুলটি লাগিয়ে নিচ্ছি আর এটা সেলাই করে পরানোর সময় ও একটু বিরক্ত বোধ করছিল কামড় দেওয়ারও চেষ্টা করছিল কিন্তু পরে দেওয়ার পর যাই হোক মার্শাল্লা ভালো লাগছিল আর আমি আজ সন্ধ্যায় এই কাপড়টা পরেই ওকে নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে ওকে একটা শীতের জামা বানিয়ে দিয়েছিলাম কিন্তু ও ওইটা পরে থাকতে পারে না বারবার খুলে ফেলে যেহেতু ওইটার একটু গলাটা অনেকটাই বড় হয়ে যায় আর পুরনো সোয়েটার কেটে বানিয়ে দেওয়া সেই জন্য একটু টানাটানি করলেই লম্বা হয়ে চলে যায় সেই জন্য ওইটা আর পরিয়ে দেই না আর এটা একটু বানিয়ে দিচ্ছি দেখি কেমন হয় যদি ওকে পরার পর ভালো লাগে তাহলে আবার বানিয়ে দিব। সুন্দর করে একটি কাপড় বানিয়ে দিব আর এই যে এই জামাটি এখন সেলাই করাও হয়ে গিয়েছে এটি এখন ওকে পরিয়ে দিব আর পরে দেওয়ার সময় সত্যি অনেক ঝামেলা করছিল না জানি আমি ওকে কি করে ফেলছি এই যে দেখুন কেমন জানি লাফালাফি করছে ও খুব ভয় তবে পরিয়ে দেওয়ার পর আর কোনো সমস্যা করেনি কোনো রকম দুষ্টুমিও করেনি যে টেনে খুলে ফেলবে এমনটাও করেনি জামাটা পরার পর মারশাল্লা অনেক সুন্দর লাগছিল জামাটা পরিয়ে দেওয়ার পর আবার দেখছিলাম সামনের হাত তুলে যে কেমন লাগছে দাঁড় করিয়ে দেখছিলাম এই যে দেখুন কেমন লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম